বন্ধুরা আমাদের এবারের অঙ্ক পঁচিশ বিশ নাম্বার দেওয়া আছে একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি সাতজোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন ঠিক আছে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করেন ঠিক আছে তাহলে জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন আমাদের এখানে বের করতে হবে যে জমির পরিমাণ যদি আমরা জমির পরিমাণ বের করি তাহলে কিন্তু জমির পরিমাণটা যে জিনিসটা আমরা বের করবো সেই জিনিসটা সবার শেষে রাখতে হয় তাহলে আমরা অঙ্কটা কি ভরে অঙ্কটা লিখবো এভাবেই যে জোড়া গরু দ্বারা আট দিনে জমি চাষ করেন চল্লিশ তাহলে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে জমি চাষ করে কত চল্লিশ হেক্টর ঠিক আছে চল্লিশ চল্লিশ হেক্টর চল্লিশ হেক্টর ঠিক আছে এবার জোড়া গরু দ্বারা অতএব জোড়া গরু দ্বারা আট দিনে জমি চাষ করেন আমরা কী করবো চল্লিশ পাঁচ ঠিক আছে এবার আমরা লিখব ওতে একজোড়া গুরু দ্বারা একদিনে জমি চাষ করেন একজোড়া গুরু দ্বারা একদিনে জমি চাষ করেন কি পরিমাণ জমি চাষ করতে পারবে সেই জন্য করে আমরা এখানে পাঁচ গুণ আট পাঁচ গুণ আট দিয়ে এটাকে ভাগ ঠিক আছে এটা আসলো এবার আমরা লিখবো এখানে যে দেওয়া আছে সাতজোড়া গরু দ্বারা ঠিক আছে তাহলে সাতজোড়া গরু দ্বারা একদিনে চাষ করতে পারে কত হবে গুণ সাত ঠিক আছে নিচে পাঁচ গুণ আট হেক্টর এবার আমরা লিখবো সাতজোড়া গরু দ্বারা বারো দিনে ঠিক আছে অতএব সাতজোড়া গরু দ্বারা বারো দিনে জমি চাষ করেন চল্লিশ গুণ সাত গুণ বারো নিচে আস থেকে কি পাঁচ গুণ আট হেক্টর এখন যদি আমরা পাঁচ দ্বারা চল্লিশকে কাটি তাহলে আমরা পাবো কত আট এখন উপরে একাট নিচে একাট কাজেই আটে আটে কাটা গেল ঠিক আছে উপরে থাকছে কি সাত গুণ বারো তাহলে সাত এবং বারো গুণ করলে চুরাশি চৌরাশি হেক্টর এটা হলো আমাদের উত্তর উত্তর চুরাশি চুরাশি হেক্টর জমি চাষ করতে পারবেন